কুয়েতে শিশুদের বাংলা শিক্ষা দিতে নিজ উদ্যোগে বিভিন্ন স্কুল চালু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তিন দশক আগে শুরু হওয়া তেমনই একটি উদ্যোগ বাংলাদেশ ইসলামিক টিচিং সেন্টার বিআইটিসি কুয়েত। বিভিন্ন চড়াই উৎরায় পেরিয়ে এখন পর্যন্ত সুনামের সঙ্গে চলছে স্কুলটির কার্যক্রম। কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভারত, পাকিস্তান, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের অসংখ্য স্কুল রয়েছে। দেশটিতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির শিক্ষা দেওয়ার লক্ষ্যে 1994 সালে মাত্র 4 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় বাংলাদেশ ইসলামিক টিচিং সেন্টার বিআইটিসি কুয়েত স্কুলের কার্যক্রম। বিভিন্ন রকমের চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে আগে মিনিস্টার আওকাফের একটা ভবনের মধ্যে আমরা এটা চালিয়েছিলাম, এখন সেই ভবন না থাকার কারণে ভাড়ায় এটা চালাতে হচ্ছে। যাই হোক, তারপরে আমরা ধরে রাখছি বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে। কারণ সবাই ভাবে যা বা বাংলা অন্তত 5 পর্যন্ত পড়লে মোটামুটি একটা আয়ত্ত হলো, তখন অন্যদিকে সে চলে যায়, আমরাও নিরুৎসাহিত করি। স্কুলে ভর্তি শুরুতে বাংলাদেশের স্কুল এবং মাদ্রাসা উভয় সিলেবাসই পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা উচ্চ ক্লাসে উঠে পছন্দ মতো পড়া চালিয়ে যেতে পারেন। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে এখন পর্যন্ত সুনামের সাথে স্কুলটির কার্যক্রম চলছে। তবে নিবন্ধন না থাকায় বর্তমানে কুয়েতের কয়েকটি রুম ভাড়া করে চালানো হচ্ছে বিআইটিসির শিক্ষা কার্যক্রম। এক্ষেত্রে দেশটিতে বসবাসরত সামর্থ্যবান প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।